बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, স্বাধীনতা সর্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের অপরিসীম নেত্রী, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যিনি পাকিস্তান হাওলাদার বাহিনীর হাতে বন্দী হয়ে যুদ্ধ শুরু করেছিলেন, তার দুই শিশু সন্তান সহ আমাদের সকলের প্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দ্বারা আয়োজিত আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা যারা বাবুল হোসেন, এই মানববন্ধনের উপস্থিত আছেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের কয়েকজন, আমাদের সরাসরি রণাঙ্গনে যুদ্ধে নেতৃত্ব দানকারী তৎকালীন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তাই না ভাই, ভুল বলিনি তো, ক্যাপ্টেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমানে মেজর জেনারেল রিটায়ার্ড তখন লেফটেন্যান্ট সৈয়দ ইব্রাহিম বীর বিক্রম বীরপ্রতীক, আমি দুঃখিত। এবং মাঝে উপস্থিত আছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীদের নেতা এবং আমাদের দলের ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ, এবং এখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমাদের হাফিজ ভাই, আমাদের ইব্রাহিম ভাই, আমাদের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, তারা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন, এখন আর বক্তব্যের খুব একটা অবকাশ নেই। দুর্ভাগ্য আমাদের এই মাস হচ্ছে ডিসেম্বর মাস, এই বছরটি হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বছর। অথচ কি দুর্ভাগ্য আমাদের যে এই সময়ে যেই মহিয়সী মহিলা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তার স্বামী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাহস দিয়ে যুদ্ধে পাঠিয়ে তিনি বন্দী হয়েছিলেন দুটি শিশু সন্তান সহ, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন 1971 সালে এই ডিসেম্বর মাসের 2 তারিখে পাকিস্তান হানাদার বাহিনীতে বন্দী ছিলেন, আর আজকেও 50 বছর পরে তিনি আরেকটি দানবী ও ফ্যাসিস্ট সরকার যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে সেই সরকারের কারাগারে বন্দী। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি শুধুমাত্র একজন নাগরিক নন, তিনি সেই একজন মহিয়সী মহিলা যিনি মুক্তিযুদ্ধের সময় কারাবরণ করে এই দেশের মহিলাদের মানুষদেরকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। এরপরে তিনি গৃহবধূ ছিলেন, যখন এই দেশের জাতির প্রয়োজন হয়েছে তখন আবার রাজপথে নেমে এসেছেন গণতন্ত্রের উদ্ধার করবার জন্য। দীর্ঘ 9 বছর স্বৈরাচারের সাদের সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে পথে প্রান্তরে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন মানুষকে সঙ্গে নিয়ে। এখনো সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য গত 3.5 বছর ধরে কারাগারে থেকে তিনি এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই 18 কোটি মানুষের অত্যন্ত আদরের একজন নেতা, অত্যন্ত প্রিয় একজন নেতা, আমাদের স্বাধীনতার সর্বভৌমত্বের একজন অতন্দ্র প্রহরী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সবচেয়ে বড় নেতা। আমি প্রায় আমার মনে হয় যে বর্তমানে যে সমস্ত
যে বর্তমানে যে সমস্ত নেতৃবর্গ আছেন যারা লড়াই করছেন গণতন্ত্রের জন্য অথবা যারা ক্ষমতায় বসে আছেন তাদের মধ্যে সবচাইতে বড় ত্যাগ অবদান এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য যদি তারা থাকে তাতে দেশের আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই সেই কথা যে 1972 থেকে 75 সাল পর্যন্ত আজকে যে দলটি জোর করে ক্ষমতা দখল করে আছে তারা সেদিন ক্ষমতায় ছিল। আজকে এখানে আমার অনেক মুক্তিযোদ্ধা হয়ে আছেন যারা জানেন সেই 72 থেকে 75 সাল পর্যন্ত রক্ষী বাহিনী তৈরি করে সেদিন অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল। এই যে সাদিক আছে এরা সেই সময় লড়াই করেছে, সংগ্রাম করেছে। এখানে অনেকেই আছেন যারা সেদিন সেই স্বৈরাচারের বিরুদ্ধে একদলের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ আজকে একই হবে এই দেশের মানুষকে আর একটি স্বৈর শাসন, আর একটি কর্তৃত্ববাদী শাসন, আর একটি ফ্যাসিবাদের জাতে করে পড়ে নিষ্পৃষ্ট হতে হচ্ছে। বন্ধুগণ আমরা যুদ্ধ করেছেন, আপনি জয় করেছেন, যে আমরা একটা মুক্ত সমাজ, আমরা কথা বলতে পারবো, আমরা স্বাধীনভাবে লিখতে পারবো, আমরা আমাদের ভোট আমরা দিতে পারবো, আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত করতে পারবো, এই জন্য আমরা লড়াই করেছিলাম বীর মুক্তিযোদ্ধা ভাইরা সেই লড়াইটা করেছিলেন। আজকে কি হয়েছে, কয়েকদিন আগে দু তিন দিন আগে আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলে দিলেন চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, এবং বলে দিলেন যে আরো আপনারা দেখলাম যে নির্বাচন কমিশনের একটা আইন হবে তারা করবে, কিন্তু আগামী নির্বাচন সেই আইনের অধীনে হবে না, অর্থাৎ আবারও ভোটের আগের রাত্রে সমস্ত বিরোধী দলকে পিটিয়ে বের করে দিয়ে মাঠ খালি করে দিয়ে তারা আবার সেই নির্বাচনের ফলাফল দখল করে নেবে। পরিষ্কার আজকে অনেক গুণীজন বলেছেন যে তার বক্তব্যের মধ্য দিয়ে, আইনমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আবারও 2018 নির্বাচনের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। বন্ধুগণ ভাই একটু দাঁড়ান, আমার বয়স হয়ে গেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের সঙ্গে আমার বয়স এক, আমরাও মুক্তিযোদ্ধা ছিলাম, সকলের বয়স 70-এর উপরে, যে মঙ্গোলিয়া আছে একসাথে আমরা করেছি। আমাদের আজকাল দম কমে আসে, বুঝতে হবে আপনাদের। তো আমরা যে কথা আমি বলতে যাচ্ছিলাম যে এই সরকার এই যে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে এবং আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষার স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে। একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, এক ব্যক্তির শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আজকে সমস্ত রাজনীতির সমস্ত স্তম্ভগুলোকে ধ্বংস করেছে, রাষ্ট্রের স্তম্ভগুলোকে ধ্বংস করেছে, গণতন্ত্রের স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখুন ছেলেরা আন্দোলন করছে, রাস্তায় নেমেছে, কেন, যে তাদের সহকর্মী সহপাঠী তাদেরকে আজকে ট্রাফিক নৈরাজ্যের কারণে বাসের চাপা পড়ে তাদেরকে মরতে হচ্ছে, আর তারা বাস ভাড়া কমানোর জন্য হাফ পাস চেয়েছে। কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে! আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই যখন ছাত্র ছিলাম আমরা আপনার কনসেশন হাফ ভাড়া দিয়েই চলতাম, শুধু আপনার এই এই যে এখানে বাসে চলতাম তা না, ট্রেনে চলতাম, লঞ্চে চলতাম, এবং এই ঢাকা থেকে পাকিস্তানে করাচিতে গেলে হাফ কনসেশন ভাড়ায় আমরা দিতাম। তারপরে ওই স্বাধীন বাংলাদেশেও প্রায় সব ছাত্রছাত্রী এটা বহুদিন ধরে এই হাফ কনসেশন পেয়েছে, আর এখন ইনারা বলছেন যে হাফ পাস দেওয়া যাবে না, তাও যখন দিল আপনার প্রাইভেট বাসে নাকি দেওয়া যাবে না, তাহলে প্রয়োজন হলে সরকারকে সাবসিডি দিয়ে ভর্তুকি দিয়ে ছাত্রদের জন্য এই হাফ পাসটা হাফ ভাড়া ব্যবস্থা করতে হবে। এটা আমার বারবার আজকে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, সরকারি হাসপাতালগুলোতে গেলে কেউ চিকিৎসা পায় না, অর্থনীতিকে ধ্বংস করেছেন, ব্যাংকগুলোকে লুটপাট করে শেষ করে দিয়েছেন, ব্যাংকিং খাত খতম হয়ে গেছে। কথায় কথায় বলেন উন্নয়নের রোল মডেল নাকি আমরা বাংলাদেশ, এবং তাদের নেতৃত্বে নাকি এখন বাংলাদেশ উন্নত বিশ্বের কাছে আমরা সবচেয়ে বড় একটা আদর্শ রাষ্ট্র। রাস্তায় পড়ে থাকে আমার মানুষ না খেয়ে, আমাদের কৃষকরা তার ধানের দাম পায় না, পণ্যের দাম পায় না, আমাদের শ্রমিক ভাইরা তাদের মজুরি পায় না, আমাদের নিম্নবিত্ত আরো নিম্নবিত্ত হচ্ছে, মধ্যবিত্ত নিম্নবিত্তে পরিণত হচ্ছে,
দারিদ্র্যের সীমা আরো অনেক নিচে নেমে গেছে বন্ধুগণ। কিছু মানুষ বুইপোর হয়ে মোটা তাজা হচ্ছে। কিছুক্ষণ আগে বলেছেন এই জনগণের টাকা কেটে তারা লুটপাট করে ওই কানাডায় বেগুনপাড়াতে বাড়ি বানায়, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি করে, অর্থাৎ টাকা পাচার করে দিচ্ছে সমস্ত। সেইখানে এই দেশ এই রাষ্ট্র আপনার এমন অবস্থায় নিয়ে এসছে আজকে 50 বছর পরে, যেখানে একটা একজন নেত্রী যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 2 বার বিরোধী দলের নেতা ছিলেন, যিনি কোনোদিন নির্বাচনে পরাজিত হননি, যিনি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, যিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, তাকে আজ আপনারা তার চিকিৎসার জন্য বাইরে দিতে চান, যেতে চান না। কেন একবারও কি চিন্তা করেন না যে এই দেশের 16 কোটি মানুষ আমার মা বোনেরা সবাই রোজা রাখছে, দোয়া করছে যে দেশের তিন এবং খাদা যেন সুস্থ হয়ে যায়। আপনি একবারও ভাবেন না এই যে এত মানুষের, কোটি কোটি মানুষের এই যে অভিশাপ আপনারা নিচ্ছেন এবং সেই অভিশাপ আপনাদেরকে নিঃসন্দেহে অভিশপ্ত করবে। আমরা বক্তব্য উদ্দীপ্ত করব না, আমি শুধু বলতে চাই দেশের তে বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো এই সরকারের জন্যই দরকার। কারণ আল্লাহ না করুক তার জন্য কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের জনগণ আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ, আপনাদেরকে রেহাই দেবে না। আজকে অবশ্যই বিলম্বে কোন কাল বিলম্ব না করে দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণ করুন, অন্যথায় আপনারাই এর জন্য সর্বাংশে দায়ী থাকবেন বন্ধুগণ। আসুন আমরা আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইরা এখানে সমবেত হয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই। তাদের রাইফেল একবার গর্জে উঠেছিল 1971 সালে স্বাধীনতাকে অর্জন করার জন্য, আর একবার আপনার সবাই মুষ্টিবদ্ধ উচ্চারণ করে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেশের বেগম খালেদাকে মুক্ত করবো, তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবো এবং এই ফ্যাসিবাদী সরকারকে বাধ্য করব পদত্যাগ করে সত্যিকার অর্থে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের পার্লামেন্ট জনগণের সরকার গঠন করবার জন্য। এটাই হোক আমাদের সকল ধন্যবাদ সকলকে, সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় বাহিনী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, শহীদ জামাল দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।